শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের সহায়তায়। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু ছিলেন, তার বক্তৃতামালা সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের অষ্টম গুরু ছিলেন পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, তার দেওয়া বক্তৃতামালা থেকে আমরা পড়ছি। আজকে যে বক্তৃতাটি পড়া হবে সেটি বক্তৃতা সংখ্যা 23। এটি রামকৃষ্ণ মিশন শিলং কেন্দ্রে দেওয়া হয়েছিল 16 মার্চ 1957 সালের ঘটনা। মহারাজ ঋক বলছেন, কথামৃতকার মাস্টারমশাই সাধারণত ছুটির দিনে ঠাকুরের কাছে আসতেন। তিনি ঠাকুরের কথা শুনে শুনে একরকম সাংকেতিক লিপির আকারে লিখে রাখতেন। সব দিন তো আর আসতে পারতেন না, তাই সব কথা তার শোনাও হয়নি। এইভাবে ঠাকুরের অনেক কথা হারিয়ে গেছে। কথামৃতে নেই এইরকম দুই একটি ঘটনা, ঠাকুরের একটি সুন্দর উপদেশ শোনো। তিনি বলতেন, সংসারে দু শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ কুল প্রকৃতির, এক শ্রেণীর মানুষ চালুনি প্রকৃতির। কুলোর কাজ অসার ফেলে সার ধরে রাখা, আর চালুনি করে কি, সার ফেলে দিয়ে অসার ধরে রাখে। এই উপদেশ থেকে আমরা কি শিক্ষা পাই? জগতে নিত্যবস্তু সারবস্তু হলেন ভগবান। কুল প্রকৃতির লোকেরা অসার বিষয় বাসনা ছেড়ে সত্যবস্তু ভগবানকে ধরে রাখে, এরাই বিবেকী, ঠিক ঠিক ধর্মপথে চলে। যাদের চালুনির মতো স্বভাব, তারা ভগবানকে ভুলে বিষয় সুখস্বরূপ অসার ভুষি ধরে রাখে। এইটা একটা নতুন জিনিস আজকে আমরা শিখব, সেটা হচ্ছে এই কথামৃতের না লেখা না শোনা বাণী, যেগুলো কথামৃতকার আমাদের কাছে পরিবেশন করতে পারেননি। কথামৃতকার কেবলমাত্র রবিবার দিন যেতেন। তখনকার দিনে এই দক্ষিণেশ্বর যাওয়াটা ভীষণ রকমের কঠিন ছিল, ফলে কথামৃতকার সব দিন সেখানে গিয়ে উঠতে পারতেন না, তিনি কেবলমাত্র রবিবার দিনগুলোয় আসতেন। আর ঠাকুর তার শিষ্যদের মূলত রবিবার ছাড়া অন্য দিনগুলোয় বলতেন। এই কারণে শ্রীরামকৃষ্ণদেব তার সন্ন্যাসী বা অন্তরঙ্গ পার্ষদদের যে উপদেশ দিয়েছিলেন তার বেশিরভাগটাই লেখা হয়নি, কিন্তু যেটুকু লেখা হয়েছে সেটুকুই আমাদের জন্য ভীষণ রকমভাবে প্রয়োজনীয়। এটা হচ্ছে কথা, ভীষণ রকমের প্রয়োজনীয়। এরকম অনেক গল্প, ঠাকুরের অনেক কথা আছে যেগুলো একেবারে হারিয়ে গেছে, এবং কিছু আমাদের পরম্পরাগত সন্ন্যাসী পুরনো সন্ন্যাসীদের কাছে আমরা শুনেছি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, এদের কাছে ঠাকুরের সম্বন্ধে যেরকম শুনেছিলেন সেই রকমগুলি আমরা তাঁর কাছে শুনতে পেতাম। তা এখানে একটা অদ্ভুত রকমের উপদেশ আছে, মানে অদ্ভুত নয়, নতুন রকমের উপদেশ। সংসারে দু শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ কুল প্রকৃতি, এক শ্রেণীর মানুষ কুল প্রকৃতির, এক শ্রেণীর মানুষ চালুনি প্রকৃতি। কুল আর চালুনি আমরা প্রত্যেকেই দেখেছি, অতএব এটা নিয়ে আমাদের আর আলাদা করে কিছু বলার নেই। কিন্তু এই কুল আর চালুনি কী অর্থে ব্যবহার করেছেন সেটা আমাদের জানাটা খুব জরুরি। বলছেন যে এই উপদেশ থেকে আমরা কী শিক্ষা পাচ্ছি, না কুলোর কাজ অসার ফেলে সার ধরে রাখা, আর চালুনির কাজ সার ফেলে অসার ধরে রাখে। এই উপদেশ থেকে আমরা কী শিক্ষা পাই? জগতের নিত্যবস্তু হলেন ভগবান। কুল প্রকৃতির লোকেরা অসার বিষয় বাসনা ছেড়ে সত্যবস্তু ভগবানকে ধরে রাখে, আর এরাই বিবেকী, ঠিক ঠিক ধর্মপথে চলে। আর যাদের চালুনির মতো স্বভাব, তারা ভগবানকে ফেলে বিষয়ে সুখরূপ অসার ভুষি ধরে রাখে। এটা আমরা সকলেই দেখেছি, কিন্তু কখনো এইভাবে জীবনকে লক্ষ্য করিনি। আমাদের জীবনের এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমরা বুঝতেই পারি না আমরা ভগবান ছাড়া আর সমস্ত কিছুতে কীরকমভাবে কেমনভাবে জড়িয়ে পড়েছি, সেইটি আমরা কিছুতেই নিজেরা বুঝে উঠতে পারি না। সেই কারণে যেমন মাকড়সা জাল বনে, সেরকমভাবে আমরা মাকড়সার মতো মানে বাসনার জালে একটু একটু করে জড়িয়ে পড়েছি, আর বেরিয়ে আসার কোনো পথ দেখি না।
সে গানে আছে না, বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। সেই যে আছে ওখানে, সেখানে সেই এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়ার মাঝখানে একটা বিল করে দেওয়া আছে, একটা দরজা আছে, সেখান দিয়ে মানুষ ঢুকতে পারে, আবার মানুষ বেরোতেও পারে, কিন্তু মাছেরা বেরোতেও পারে যেতেও পারে, কিন্তু সে পথও তাদের জানা, কিন্তু এমন একটা ভ্রমের মধ্যে পড়ে থাকে সে কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারে না। এই দেখুন, এই যে আমরা কুলো ছেলেবেলায় নিশ্চয়ই দেখেছেন আপনারা, কুলোতে চাল চাল চালা হচ্ছে, আর যে অসার বস্তু সেইগুলো গম চালা হচ্ছে, অসার বস্তু সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, আর শুধু সার বস্তুটুকু রাখা হচ্ছে। এই নাচিয়ে নাচিয়ে, বারবার নাচিয়ে নাচিয়ে এটা করা মানে হচ্ছে বিশ্ব ভগবানের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে এই ব্যাপারটাকে যুক্ত করা। ভগবানের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক যত তৈরি হবে তত আমার ভেতরে অসার অসার জিনিসগুলো চলে যাবে। এই যে কি সুন্দর বলছেন মহারাজ কথাটা, যে যারা ভগবানকে ধরে রাখে তারা বিষয় বাসনার স্বরূপ ছেড়ে সত্য বস্তু ভগবানকে ধরে রাখে, এরাই বিবেকী, এরাই ঠিক ঠিক ধর্মপথে চলে। ধর্মপথে চলতে হলে এইভাবেই আমাদের ভগবানকে ধরে থাকতে হবে। ভগবানকে যদি আমরা না ধরে থাকতে পারি তাহলে কিছুতেই আমরা ধর্মপথে খুব বেশি দূর এগোতে পারবো না। এটি ধরতে হলে প্রথমে এই ধারণাটি খুব পরিষ্কার করা দরকার যে জগতে একমাত্র নিত্য বস্তু হলেন ভগবান, নিত্য সার বস্তু হলেন ভগবান, বাকি সমস্ত কিছু অসার। আমরা এটা বুঝি কিন্তু বড্ড দেরি করে বুঝি, জীবনের বেশিরভাগ অংশটাই পেরিয়ে যায় তখন আমরা বুঝি যে ভগবান এরকম নিত্য বস্তু, ভগবানই একমাত্র জগতের সার বস্তু। সংসারে কে চালাচ্ছে, সংসার কে আমাদের চালাচ্ছে? বুদ্ধি। আমাদের দেহটি যেন রথ, ইন্দ্রিয়গুলি ঘোড়া, মন হলো লাগাম, বুদ্ধি সারথি, জীবাত্মা হলেন রথি। বুদ্ধি সারথি আমাদের দেহরথকে চালাচ্ছে, তাই বুদ্ধির হাতেই সব। এটা বলছেন, সংসারে সংসার পথে চালাচ্ছে বুদ্ধি, আবার ধর্মপথও চালাতে পারে সেই। এই কারণে ঠাকুর একটা ভারী সুন্দর কথা বলছেন, মোর ঘুরিয়ে নেওয়া, যে গাড়িতে করে আমরা হিমালয়ে যাত্রা করতে পারি সেই গাড়িতে করেই আমরা যমালয়ে যাত্রা করতে পারি, কিন্তু কোন দিকে যাব সেইটা খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের। এখানে বলছেন যে কঠোপনিষদে বলছেন, যদি আমরা বিবেক বুদ্ধিরূপ সারথির সাথে যুক্ত, সংযত মনা ও সদা শুচি হই, তবেই অমৃতধামে পৌঁছতে পারবো। ধর্মপথে চলতে হলে এই বিবেক বুদ্ধি হলো আসল জিনিস। ঠাকুরের জীবনে এটা এর একটা বড় দৃষ্টান্ত। তিনি বলতে, তিনি বিচার করে দেখালেন, টাকা মাটি, মাটি টাকা, এই তো সমজ্ঞান। তিনি বলতেন, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, বিবেক পথে, বিবেক এই পথে আমাদের সাহায্য করে, আমাদের বিষয় আসক্তি দূর করে। মনে রাখতে হবে, কুল প্রকৃতি না হলে ধর্মপথে এগোনো যায় না। এই অবধি বলছেন, সংসারে আমাদের কে চালায়? সংসারে আমাদের চালায় বুদ্ধি। সংসার করতে হলে বুদ্ধি দরকারই আছে। বাজার করতে গেলে, সামান্য স্কুলে গিয়ে স্কুল কলেজে ভর্তি হতে গেলে তার ফি দিতে গেলে বুদ্ধি দরকার। বোকার মতো ভুল জায়গায় টিকিং করে দিলে ভুল জায়গায় ভুল টাকা জমা পড়ে যাবে। ব্যাংকে একটা যদি আমাদের বুদ্ধি ঠিকঠাক থাকে না থাকে, তাহলে একজনের বদলে অন্যজনের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। এরকম বহুবার বহু ভক্তের হয়, আমাদের ফেরত দিতে হয়, এটা হয়। বুদ্ধিটা যদি কাজ না করে, আমাদের সঠিক জায়গায় যদি সঠিক বুদ্ধি কাজ না করে তাহলে কিন্তু হবে না। কিন্তু ঈশ্বরের পথে চালানোর জন্য কেন বুদ্ধির প্রয়োজন আছে? সংসার চালাচ্ছি, বেশ ঘরকন্যা করছি, সব সামলাচ্ছি, বেশ বুদ্ধি করে চলতে হচ্ছে, চৈত্র সেলে সব জিনিসপত্র কিনে নিতে হচ্ছে, তবু কেন আমাদের বুদ্ধির প্রয়োজন আছে এটা আমাদের বুঝতে হবে। বুদ্ধি আমাদের দুপথেই নিয়ে যায়। বুদ্ধি কারণ হলো, আমাদের দেহটা হলো রথ। কিছুদিন আগে রথযাত্রা হয়েছে আমাদের, এই অঙ্কিতা ম্যাডাম দেখলাম ওই দিদি নম্বর ওয়ানে গিয়ে খুব সুন্দর শরীরের বর্ণনা করেছেন, শরীরের সঙ্গে রথের যে তুলনা আছে সেই রথের তুলনা ভারী সুন্দর করেছেন। সেইখানেও এইটি হচ্ছে, আমাদের দেহটা হচ্ছে রথ, ইন্দ্রিয়গুলি ঘোড়া, মন হলো লাগাম, বুদ্ধি হলো সারথি, আর জীবাত্মা হলেন রথি। এই শরীরটা হচ্ছে রথ, আর আমাদের যে ইন্দ্রিয়গুলো এগুলো ঘোড়ার সঙ্গে তুলনা করেছে। ঘোড়া কি করে না, ঘোড়া নানা দিকে ছুটে বেড়ায়,
কিন্তু মন হলো লাগাম। ঘোড়াটা যদি ঘোড়া যদি সারথির হাতে লাগাম না থাকে, তাহলে আপনার এই যে পঞ্চেন্দ্রিয় পাঁচটি ঘোড়া ভিন্ন দিকে যাত্রা করবে, এবং ভিন্ন দিকে যত যাত্রা করবে তত সে পথ হারিয়ে ফেলবে। একটা রথের যদি পাঁচটা ঘোড়া পাঁচ দিকে যাত্রা করে, তাহলে রথ ওইখানেই মুখ থুবড়ে পড়বে, আমাদের যে শরীর ওইখানেই মুখ থুবড়ে পড়বে। একই মন চাইছে একই সঙ্গে আমি বাস্কিন রবিনসের আইসক্রিম খাবো, একই মন চাইছে আমি ঈশ্বরীয় ভজন শুনবো, আবার একই সঙ্গে মন চাইছে পুজোর বাজার করতে বড্ড দেরি হয়ে যাচ্ছে, বর্ষায় কেউ বেরোচ্ছে না পুজোর বাজার করতে, এই সময় টপাটপ দু চারটে ভালো ভালো যা জিনিস আছে সেইগুলোকে উঠিয়ে নিতে হবে, নাহলে একেবারেই চলবে না। আবার একই মন চাইছে দু গরিব দুঃখীদের সাহায্য করব। এই যে আমাদের এই একটাই মন, সে যদি সবসময় পাঁচ দিকে ধাবিত হয়, আমরা কোনোটাই ঠিক মতো মন দিয়ে করতে পারি না। সেই কারণে আমাদের মনে মনরূপ লাগামটির ভীষণভাবে প্রয়োজন আছে। কিন্তু এই মনরূপ লাগামকে কোন দিকে চালিত করতে হবে সেটা ঠিক করেন সারথি, তাই বুদ্ধিকে সারথির সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের ড্রাইভার যদি রাস্তা ঠিক না জানে, তাহলে সে বারবার ভুল পথে যাবে। আজকে যেমন আমরা বরিশা থেকে বজবজ যাত্রা করছিলাম, আমাদের ড্রাইভার এক জায়গায় রাস্তা ঠিক মতো চিনতে পারলেন না, আর চিনতে না পারার ফলে বেশ খানিকটা চলে গেলেন। তারপরে যাওয়ার পর তার মনে হতে থাকলো যে ভুল রাস্তায় এসে আবার বেঁকে আবার পুনরায় সেই সঠিক রাস্তায় আমরা যাত্রা করলাম। এই কারণে শুধু হাতে লাগাম থাকলেই হবে না, কোন সময় লাগামটা টানতে হবে আর কোন সময় লাগামটাকে ছাড়তে হবে এই বুদ্ধিটাও থাকা দরকার। এবং এই বুদ্ধিটা আছে বলেই বুদ্ধিকে সারথি বলা হয়, কারণ সে এই এই সমস্ত জিনিসটাকে পরিচালনা করবে। আর জীবাত্মা হলেন রথি, জীবাত্মা সেই রথের ভেতরে বসা জগন্নাথ, তাকে চালিত করছে। বলছেন বুদ্ধি সারথি আমাদের দেহরথকে চালাচ্ছে, তাই বুদ্ধির হাতেই সব সংসার চালাচ্ছে বুদ্ধি, আবার ধর্মপথও চালাতে পারে সেই। দেখুন না আপনারা একই মানুষ কি সুন্দর করে সংসার করছেন, বাজার দোকান করছেন, রান্নাবান্না করছেন, সংসার প্রতিপালন করছেন, অফিস যাচ্ছেন, তার সব স্টেটমেন্ট তৈরি করছেন, মানুষের উপকারের কাজে লাগছেন, আবার এই মানুষই ফিরে এসে সন্ধ্যেবেলা ঘরে বসে খণ্ডানুভব করছে, এই মানুষই এই বুদ্ধি আবার আপনাকে বলছে সন্ধে হয়ে গেছে, যথেষ্ট আড্ডা দেওয়া হয়েছে, একটু ঈশ্বরকে ডাকো। এই মানুষই আপনাকে বোঝাচ্ছে, এই বুদ্ধি আপনাকে বোঝাচ্ছে যে সাংসারিক বিষয় তো অনেক হলো, যে জীবনের দিন শেষ হয়ে যাচ্ছে, আমাদের এবার যাত্রা করতে হবে, অর্থাৎ যাত্রার প্রস্তুতি নিতে হবে। যেরকম আপনারা পূর্ব দিন যাত্রার পূর্ব দিন সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নেন, কেন গুছিয়ে নেন, কারণ যাত্রার দিনে যাতে কোনো জিনিস ভুলে না যান। কেউ কেউ আবার আমি আগে করতাম, এখন আর করতে হয় না, যখন প্রথম প্রথম অনেক ট্যুর অল্প স্বল্প ট্যুর করতে হয়, এখন তো সপ্তাহে ট্যুর করতে হয়, এই ব্যাগটা গোছানোই থাকে, তাই কোনো রকম আলাদা করে গোছাতে হয় না। আগে লিস্টই করে রাখতে হতো, এই প্রথমে থাকতো ঠাকুরের ছবি, গঙ্গা জল, জপমালা, এটা একবারে লিস্টের নম্বর ওয়ানে থাকতো, ওটা যেন কখনো ভুল না। তারপরে জামা কাপড় এই সে ঠেনা তেনা ধূপ এইসবগুলো থাকতো। ঠিক সেই রকম আপনাদেরও এই বুদ্ধি দেখুন আমাদের বলে যে এবার চলে যাবার সময় হয়েছে, এবার ব্যাগটাকে গুছিয়ে ফেলতে হবে, ওখানে গিয়ে তো আবার নতুন করে সংসার পাততে হবে। তাই বুদ্ধি আমাদেরকে এইভাবে চালিত করে, যে বুদ্ধি আমাদের জমিয়ে সংসার করতে সাহায্য করে, সেই বুদ্ধি আমাদের সংসার থেকে মুক্তির পথ দেখায়। এখানে বলছেন যে কঠোপনিষদ বলছেন, যদি আমরা বিবেক বুদ্ধির স্বরূপ সারথির সাথে যুক্ত সংযত মনা এবং সদাশুচি হই, তবেই অমৃতধামে পৌঁছতে পারব। এই যে যখন আমরা দেখবেন ঠাকুরের ঘরে প্রবেশ করি, মন্দিরে যাই, বা আপনাদের নিজেদের বাড়ির যে উপাসনা গৃহ আছে, উপাসনা কক্ষ, কখনোই আপনারা বাইরের কাপড়ে এসে, সাধারণত আমরা করি না, বাইরের কাপড়ে এসে হুড়ুড় করে ঘরের ভেতর ঢুকে যাই না। আমরা কি করি, আমরা বাইরে থেকে প্রণাম করে তারপরে গিয়ে স্নান টান সেরে বা মুখাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে উপাসনা গৃহে আসি। কেন আসি? কারণ ওই উপাসনা গৃহে প্রবেশ করতে গেলে আমাদের মনে হয় আমাদের ভেতর এবং বাইরে দুটিরই শুচিতার প্রয়োজন আছে। ভেতর এবং বাইরে দুটির যদি শুচিতা না থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা এই ভগবানের কাছে যেতে পারবো না। ঠিক সেই রকম তিনি বলছেন যে কঠোপনিষদ বলছে, যদি আমরা বিবেক বুদ্ধিরূপ সারথির সাথে,
এই বিবেক আর বুদ্ধি আছে যার, সেই সারথির সাথে কিভাবে যেতে চাই, আমাদের যেন মনটা সংযত হয়, এধার ওধার যাবে না, এবং সদা শুচি, কোনো অবস্থাতেই কোনো জিনিস আমাদের অপবিত্র করতে পারবে না। আমরা সবসময় অপবিত্র কাজ করলেই অপবিত্র হই না, অনেক সময় আমরা কোনো খারাপ কাজ করি না তথাপি আমরা অপবিত্র হই, কেন বলুন দেখি? আমরা খারাপ জিনিস চিন্তা করে থাকি, অন্যের খারাপ চিন্তা করা সেটাও কিন্তু এক ধরনের অপবিত্রতা। অপবিত্রতা মানে সবসময় যে আপনি খারাপ কুকর্ম করছেন তাহলেই অপবিত্র, তা নয়। আমরা যখন অন্যের খারাপ চিন্তা করি, অন্যের ভালো চিন্তা করতে পারি না, তখনও কিন্তু যে কাজটি করছি সেটা কিন্তু পবিত্র কাজ নয়, সেটা অপবিত্র। এটা কিন্তু আমাদের একেবারে অন্তর থেকে এই বিষয়টিকে বুঝতে হবে। তাই বলছেন, যদি আমরা বিবেক বুদ্ধিরূপ সারথির সঙ্গে সংযত মনা ও সদা শুচি হই, তবেই অমৃতধামে পৌঁছতে পারব। কেন অমৃতধাম এই শব্দটা কেন বলছেন? বাকি সব কি একবারে সেই আসরিক ধাম? তা নয়। অমৃতধাম মানে এমন এক মানসিক অবস্থা যেখানে কখনো আমাদের মনের অবনমন হবে না। সামান্যতম অবনমন হলেও আমি নতুন করে জেগে উঠবার আত্মশক্তিতে শক্তিমান হব। এইটা যদি না হয় তাহলে কিন্তু আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তাই অমৃতধামের কথা বলছে। অমৃতধাম বলতে আলাদা করে কোনো জায়গার কথা ওরকমভাবে বলছেন, এমন একটা মনের এমন একটা অবস্থা যেখানে মন কখনো কোনো অবস্থাতে আমাদের খারাপ দিকে চালিত করতে পারবে না। মন এমন একটা স্থিতিশীল অবস্থায় যাবে যেখানে যদি আমরা চাইও তাকে কোনোভাবে নামাতে পারি না। পূজনীয় চেতনানন্দজি মহারাজ কলকাতায় এসেছিলেন শেষবার, সেই সময় ওনার ওই অবস্থিতিকালে আমার অনেকবার কলকাতায় আসার সুযোগ হয়েছিল, কাজেই এসেছিলাম। সাধারণত এরকম আসি না, কিন্তু সেই সময় খুব ঘন ঘন আসতে হতো এবং প্রত্যেকবারই অদ্বৈত আশ্রমে থাকাকালীন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল হতো। আমরা খুব চেষ্টা করলাম, আমরা দুই সাধু মিলে চেষ্টা করলাম যে মহারাজের একটা ভারী ভালো গুণ আছে, মহারাজ কখনো কারুর বিষয়ে কখনো কোনো নেগেটিভ কথা বলেন না। আমরা খুব চেষ্টা করলাম এর সম্বন্ধে এই বলতে, তার সম্বন্ধে তাই বলতে, ওর সম্বন্ধে ওই বলতে, কতভাবে প্রলোভিত করার চেষ্টা করলাম, কিন্তু মহারাজ এমন সংযত মনা ভুলেও একবারও সেই মানুষটির খারাপ কথা বললেন না। আমরা যখন বলছি না লোকটার এটা না বলো, ও কত চেষ্টা করে, হ্যাঁ কীরকম একটা জায়গায় আছে সেখান থেকে যে উঠিয়ে দেবার চেষ্টা করছেন, শুধু তাই না, নিজের জীবনের উদাহরণ দিচ্ছেন প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিক কীরকমভাবে দেখতে হয়। উনি বলছিলেন আমাকে যখন সেন্ট লুইতে পাঠালো হলো আমার খুব মন খারাপ হলো, হলিউড থেকে সেন্ট লুই মানে যাওয়া প্যারাডাইজ লস্ট, মানে একেবারে আমার মনে হলো যেন একদম শেষ হয়ে গেলাম। কিন্তু পরবর্তীকালে এখন মনে হয় আমাকে যদি হলিউড থেকে সেন্ট লুইতে না পাঠতো তাহলে আমার এই 27খানা গ্রন্থ প্রকাশিত হলো না। এই যে জীবনকে প্রতি মুহূর্তে সৎপথে চালিত করে, এটা মনের একটা এমন একটা অবস্থা যে অবস্থায় উত্থান করলে কোনোভাবেই আমাদের মনের সাময়িক পতন হয় না, এটা তখন হয় তখন এই তিনটে জিনিস যখন যুক্ত হয়। একটা হচ্ছে বিবেক বুদ্ধিরূপ আমাদের, বিবেক বুদ্ধিরূপ আমাদের সারথি যে আমাদের চালাবে, আর আমার যে সংযত মন একটা স্টিয়ারিং যে কখনো অন্যদিকে ঘুরবে না, আর একটা সদা শুচিতা ভেতর বাইরে পরিষ্কার হবে। ঠাকুরের জীবনের এটা একটা বড় দৃষ্টান্ত বলছেন, তিনি বিচার করে দেখালেন টাকা মাটি মাটি টাকা, এই তো সমজ্ঞান। তিনি বলতেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। দেখবেন আমি আগের দিনও ওই আমাদের ওই স্বামীজির বাড়ির বক্তৃতায় এই কথাটা বলতে গিয়ে বলেছি, দেখবেন আমাদের জীবনটা কীরকম যেন এলোমেলো হয়ে গেছে। আমরা কিন্তু কেউ এলোমেলো হতে চাই না, কিন্তু জীবনটা কীরকম যেন এলোমেলো হয়ে গেছে, একবারে অদ্ভুত রকমের, নিজেই বুঝতে পারছি ঠিক চলছে না, কিন্তু যখন বুঝতে পারি যে একেবারেই ঠিক চলছে না তখন বড্ড দেরি হয়ে যায়। কেন আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়? তার কারণ হচ্ছে আমরা কি চাই সেটাই আমরা জানি না। সংসারে থাকি অথচ সংসারকে চাই না, ঈশ্বরের ভজনা করি অথচ ঈশ্বরকে চাই না। আমাদের স্পেসিফিক্যালি জানতে হবে আমরা কি চাই। দেখবেন যারা সত্যি সত্যি সংসারকেই ভালো করে চায় তারা সংসার জীবনে ভীষণ রকমের ফ্লারিশ করেছে, তাহলে কোনো রকমভাবে হতো না। এই যে আমাদের আম্বানি গোষ্ঠীর এই দুই ভাই, তার ভাই বাবা ধীরুভাই আম্বানি বম্বের একটা ছোট্ট চলে থাকতেন, তিনি তার সংসারটাকে ভালোবাসতেন, তার যারা দপ্তরে যারা কাজ করতেন সেই পরিবারের তাদেরকে তার নিজের পরিবারের মানুষ বলে মনে করতেন, এবং সবসময় চেষ্টা করেছেন কী করে নিজের পরিবারকে ফ্লারিশ করবেন
কি করে নিজের যে পরিজন আছে, যাতে তিনি মনে করতেন তার কর্মীরা তাদের জীবনের কি করে মানোন্নয়ন করবেন, এবং এইটি করতে 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 তিনি ধীরে 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 নিজেকে ফ্লারিশ করে দিলেন, এমন একটা জায়গায় আজকে পৌঁছেছেন যাকে ছোঁয়া যায় না, যাকে ধরা যায় না। ঠিক একই জিনিস যখন আমরা ভগবানের দিকে যাত্রা করি, আমাদের যদি পথটা ঠিক থাকে, আমাদের যদি সাধন ভজন ঠিক থাকে, তাহলেও আমরা এমন একটা জায়গায় পৌঁছবো একটা সময় যেখানে আমাদের ধরা যায় না, যেখানে আমাদের ছোঁয়া যায় না। মহারাজ বলছেন কি সুন্দর কথা, ঠাকুর দেখালেন টাকা মাটি, মাটি টাকা, সমক জ্ঞান, দুটোর ভেতরে কোনোটাই থাকবে না। আমার যা কিছু আছে, এই যে বিষয় বস্তু যা কিছু আছে, সব এই পথে এই দেশেই রেখে যেতে হবে। অন্য দেশে যাত্রাপথে শুধু একটা পরিশ্রুত মন, একটা পরিষ্কার মন নিয়ে ওপারে যাত্রা করতে হবে। তিনি বলতেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। তিনি আমাদের ঠিক করে দিয়েছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। বিবেক এই পথে চলতে আমাদের সাহায্য করে, আমাদের বিষয় আসক্তি দূর করে। আমরা ভগবানকে চাই অথচ ভগবানকে কিছুতেই পাই না। আমরা দেখবেন ভগবানের সাজগোজ এই নিয়েই মেতে আছি, এই গোলাপ গোপালের পুজো করছি, গোপালকে চিন্তা যতক্ষণ না করছি তার চেয়ে বেশি সময় কুরুশ কাঁটা দিয়ে গোপালের জন্য ঘাগরা বানাচ্ছি, গোপালের জন্য সোয়েটার বানাচ্ছি, গোপালের জন্য টুপি বানাচ্ছি। আমি বলছি না এগুলো খারাপ, অবশ্যই করবেন, গোপালকে খুব সাজিয়ে গুজিয়ে রাখবেন, কারণ গোপালকে সাজানোর মধ্যে দিয়ে আপনি ভগবানের পথে যাচ্ছে। কিন্তু ওই যে বাইরের সাজানোটা যখন আমরা ভেতরে ভেতরে সাজাতে পারি তখন অনেক সহজ হবে। আমার গুরুদেবের শরীর যখন চলে গেল, পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজ ছিলেন আমার গুরু, আমি তার কাছে মন্ত্রদীক্ষা পাওয়ার সৌভাগ্য লাভ করেছি। যখন চলে গেলেন, শরীর চলে গেল, আমি খুব নির্ভরশীল ছিলাম তার উপর। আমি গিয়ে পূজনীয় আত্মস্থানকে মাঝে সাঝেই খুব বিরক্ত করতাম, মহারাজ আমার বড় কষ্ট হয়, আমি তাকে দেখতে পাই না। উনি একটা ভারী সুন্দর কথা বলছেন, সে কী রে দুবেলা যে দেখা হচ্ছে ওটাই কি কম, তুমি হা করে তাকিয়েছি, দুবেলা কখন দেখালো, শরীরটা দা হয়ে গেলো, চোখের সামনে দেখলুম তো। বলছেন এই যে মানুষ পূজা করার সময় দুবেলা দেখা হচ্ছে, দেখলাম একবারে নতুন করে যেন জীবনকে দেখার একটাই হলো। কই আমি তো তাকে কখনো হারাইনি, গুরু কি শুধুমাত্র এই শরীরটাই, যে শরীরটাও যদি হয় ভেতরে যখন আমরা তাকে চিন্তা করি, তার সঙ্গে মুখাত পা ধোয়াই, গাহাত পা মুছিয়ে দিই, তাকে পরিষ্কার কাপড় পরাই, যেরকম মহারাজের সঙ্গে গল্প করতাম ঠিক সেই রকমভাবেই তো দেখা হয়। কই এখানে তো কোনো বিচ্ছেদ নেই, এই কোথা বিচ্ছেদও নাহি, তোমারও অসীমে প্রাণমনোলয়ে যত দূর আমি যাই, আমি যত দূর যাই, যে যত দূরেই আমার মন চলুক না কেন, বা তুমি আমার যদি শারীরিক ইয়েতে সঙ্গেও বিচ্ছিন্ন হয়, মনে মনে তোমার সঙ্গ থেকে কখনো আমি বিচ্ছিন্ন হব না। এই বোধটা পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের ভিতরে জাগিয়েছিলেন। বলছেন যে এই বিবেক বুদ্ধি আমাদের যদি ঠিক মতো চালিত করে, এই যে বিষয়াশক্তি এটি আমাদের কী করে, কিছুতেই ভগবানের কথা যেতে দেয় না, তাকে সাজানো তার মধ্যে আমাদের বেশিরভাগ সময়টায় ওই ওর অর্নামেন্টেশন ডেকোরেশনেতেই সময় চলে যায়। যে সময়টা আমরা ভগবানের নাম করতে পারতাম সেই সময় আমরা ভগবানের অতটা নাম করি না। মনে রাখতে হবে কুল প্রকৃতির না হলে ধর্মপথে এগোনো যায় না, বৈরাগ্য অনাসক্তি এনে দেয় তার পাদপদ্মে অনুরাগ। অনুরাগ মানে ভালোবাসা, অনুরাগ না হলে বিরাগ আসে না, তাতে অনুরাগ এলে বিষয়ে বিরাগ আসবে। বলছেন আমাদের সবাইকে কুল প্রকৃতির হতে হবে, ঝেড়ে আমার ভিতরে যা কিছু মলিনতা সব কিছু ফেলে দিতে হবে। রবীন্দ্রনাথ লিখছেন না, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হে নাথ লহ। এই মনের এই ভাবটা যেন আমার থাকে। অনেক সময় আমার ভেতরে যে কালো আছে এটা আমরা স্বীকার করতে চাই না, কারণ আমার ভেতরে খারাপ আছে এটা স্বীকার করে যেন মনে হয় আমরা নিজেরা নিজের কাছে পরাভূত হয়েছি। কিন্তু আমার যে কালোটা সেটাকে যদি আমি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমি কিছুতেই সেই কালো থেকে, কালোর অবগুণ থেকে বিদূরিত করতে পারবো না, অবগুণকে আমার জীবন থেকে বিদূরিত করতে পারবো না। তাই আইডেন্টিফাই করা দরকার আমার ভেতরে খারাপ কী কী আছে, এবং যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন খুব সহজে এই বদগুণকে আমি বিদূরিত করে দিতে পারবো, সরিয়ে দিতে পারবো আমার জীবন থেকে, এবং যত সরাতে থাকবো তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বলছেন যে কুল প্রকৃতির হতে হবে। আমাদের মনে আছে যখন সাধু হতে আসি আমার গালে দাড়ি রাখার একটা খুব ইয়ে ছিল, দাড়ি কেন রোজ কাটতে হবে, সাধুরা বাইরে সাধুরা দেখে লম্বা লম্বা দাড়ি রাখে,
রামকৃষ্ণ মিশনের সাধুরা রাখেন না। একদিন আত্মস্থানজি খুব বকাঝকা করলেন, বললেন আমি এত বুড়ো হয়ে গেছি, 74 বছর আমার বয়স, আমি এখনো রোজ ডেঞ্চার লাগিয়ে দাড়ি কাটতে পারি, তুই কাটতে পারিস না? কাল যেন কাল কেটে আসতে হবে, কাল মানে কাল ওন অন্যথা করা যাবে না। পরে যখন কেটে গেলুম বললেন কীরকম আয়নায় মুখ দেখেছিস? আমি বললাম হ্যাঁ আয়নায় মুখ দেখ। কিরম ঝকঝকে দেখাচ্ছিল? না খুব ঝকঝকে দেখাচ্ছিল। উনি আবার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন, এইরকম নিত্য জপ ধ্যান করতে করতে মনের মলিনতাটাও কেটে যাবে, তখন মনটাও ওরকম ঝকঝক করবে। এই বলছেন বৈরাগ্য ও অনাসক্তি এনে দেয় তার পাদপদ্মে অনুরাগ। বৈরাগ্য শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে স্বয়ং ঠাকুর বলেছেন বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ, দুটো জিনিস একসঙ্গে হওয়া চাই সাইমেন্টানিয়াসলি। যেমন এই জাগতিক বিষয়বস্তুর প্রতি আমার আসক্তি কমে যাচ্ছে, একই সঙ্গে এই জগৎপতি যাকে ছাড়াই জীবন চলবে না তার প্রতিও যেন ভালোবাসা একযোগে হয়। যেরকম আত্মানমোক্ষার্থম জগৎ হিতায়, এই দুটি আদর্শকে যুক্ত করেছে একটি শব্দ চ, চ অর্থে সমুচ্চয় অর্থ, দুটো একসঙ্গে হওয়া চাই। যখন আমি নিজের মুক্তি খুঁজব সেটা যেন জগতের হিত সাধনের মাধ্যমে হয়, আর যখন জগতের হিত সাধন করব যেন পরিষ্কার করে এই বস্তুটা আমার জানা দরকার, যে আমি যেন মনে করতে পারি যে এই জগতের হিত সাধনের মধ্যে দিয়ে আমার মুক্তি হচ্ছে। তাই বলছেন বিষয়ে বিরাগ যেমন আসা দরকার তেমনি ঈশ্বরে অনুরাগ আসা দরকার। বলছেন বিষয় বিরাগ আর অনাসক্তি, এই যে বস্তু এটা অপ্রয়োজনীয়, এটা কিন্তু আমার নিজেকে ঠিক করতে হবে, এটা আমার লাগবে না। লোকে জিনিসপত্র দেবে কিন্তু এটা আমার লাগবে না, এই যে আমার এটা লাগবে না এই বোধটা, এটা কিন্তু আর কেউ এনে দিতে পারে না, মা আনতে পারে না, বাবা আনতে পারে না, স্বামী সন্তান কেউ এনে দিতে পারে, এটা আমার মধ্যে থেকে আমাকে বুঝতে হবে কোনটা আমার প্রয়োজন কোনটা আমার অপ্রয়োজনীয়। এই করোনাকালে আমরা কিন্তু হাড়ে হাড়ে এটা বুঝেছি, বহু জিনিস আমাদের কাছে প্রয়োজন নেই, অথচ এই জিনিসগুলোকে যে জিনিসগুলোকে প্রয়োজন নেই বলে আজকে বোধ করছি, সেই জিনিসগুলোকে একসময় সেগুলি ছাড়া জীবন আবার চলে নাকি, এই রকম আমাদের অনেকেরই ধারণা ছিল। কিন্তু করোনা আমাদের কান মূলে শিখিয়ে দিয়েছেন কেমন করে সব বিষয়বস্তুর প্রতি আমাদের এরকম ভালোবাসা থাকা দরকার। এই বৈরাগ্য এবং অনুরাগ, বৈরাগ্য এবং অনাসক্তি, সেটা আমাদের ভগবানের প্রতি অনুরাগ, অনুরাগ মানে ভালোবাসা। যতক্ষণ না পর্যন্ত আপনি ভালোবাসতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিচ্ছু হবে না। আপনার ছেলে পচাকে আপনি বড় ভালোবাসেন, তার জন্মদিনে পায়েস করেন, তাতে বেশি বেশি কিশমিশ, তাতে বেশি বেশি কাজু, তাতে বেশি বেশি মেওয়া, একবারে মডারেট চিনি, আর যদি শীতকাল হয় তাহলে একবারে ফাইন গুড় দিয়ে কী সুন্দর করে বানান। পাশের বাড়ির গজাকেও আপনি খুব ভালোবাসেন, আপনার ছেলের বন্ধু সমবয়সী, তার জন্মদিনে আপনি ভালোবেসে পায়েস করে দিয়েছেন, কিন্তু কাজু কিশমিশ মেওয়া ক্ষীর সেগুলো একটু একটু কম কম পরিমিত। দেখুন এই যে দুই দুই আছে, এই দুই দুইটা কেন আছে? কারণ আপনার ছেলেকে আপনি প্রাণাধিক ভালোবাসেন ও তাকেও ভালোবাসেন, কিন্তু প্রাণাধিক নয়, শুধু ভালোবাসেন তাকে। ঠিক ঈশ্বরকে যখন আমরা প্রাণাধিক ভালোবাসব, জগতের সব বস্তুর থেকে সেরা বোধ করব, তখনই কিন্তু আমাদের ঠিক ঠিক মতো ভালোবাসা অনুরাগ আসবে। তিনি বলছেন অনুরাগ না হলে বিরাগ আসে না। যখন ভগবানকেই চাই তখন বহু জিনিস না হলেও চলে, বহু বস্তু না হলেও চলে। দেখবেন আপনি কারুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এ জাগতিক নিয়মে যারা প্রেম করেনি তারা বোধ হয় এরকম বুঝতে পারবে না, দেখা করতে যাচ্ছেন সে কত রকমের ইয়ে, মনে হচ্ছে এক্ষুনি ছেড়ে চলে যাই। ভূতেশ আনন্দজি আমাদের অতি জাগতিক জীবনের একটি গল্প বলেছিলেন, তিনি যেদিন প্রথম সাধু হতে এসেছিলেন সেদিনকার কথা বলেছিলেন। বুঝলে তো পরের দিন সকালবেলা মঠে আসতে হবে, বেলুড় মঠে মহাপুরুষ মহাজ বলেছেন, আমি যে রাত্রে পড়ার সময় যে ছোটো কাপড়টা পরে আছি সেইটা ছেড়ে একটু মানে ভালো ভদ্রলোকের মতো কাপড় পরবো, সেইটা পরতে ভয় লাগছে, যদি পাছে লোকে জেনে যায়, যদি পাছে আমার যাওয়া না হয়। সেই কারণে বলছেন আমি যেমন ছিলাম ভোর হতে তেমনি বাড়ি থেকে পালিয়ে সেই হনহন করে হাঁটছি, তারপরে ভাবছি কতক্ষণে খেয়া নৌকা ধরবো, তারপরে খেয়া নৌকা ধরে ওপার থেকে এপারে যখন এসে পৌঁছলুম তখন নিশ্চিন্ত। এই যে তীব্র আকর্ষণ, এই যে পাছে লোকে জেনে যাবে আমার যাওয়ার পথে বাধা হবে, আমি কেমন করে সেটা করব, তাকে এটা যখন আমাদের তাকে পাওয়ার ইচ্ছাটা তীব্র হয় তখন আসে। বলছে এই তাতে যত আমাদের অনুরাগ আসে তত আমাদের বিষয় বিরাগ বাড়তে থাকবে। আবার বিষয়ে অনুরাগ মানে ভগবানে বিরাগ, আবার ঠিক উল্টোটাই হয়, আমরা যখন বিষয়বস্তুতে চাই তখন কিন্তু আমাদের ভগবানকে লাগে না,
আমরা দীক্ষা টিক্ষা নিয়েছি, থাপড় টাপড় খেয়ে খুব জীবনে বিষাদ এসেছিল, সেই বিষাদ যোগ কাটিয়ে ভগবানকে ব্যবহার করেছি। এবার ভগবানকে ব্যবহার করার পরে ঘরকা মুরগি দাল বরাবর হয়ে যায়। তখন ভগবান আমাদের ওই ঘেমো পকেটের ভেতরে থাকেন, তখন ভগবান আমাদের স্ক্রিন সেভারে থাকেন। এই যে বলছেন না বিষয় অনুরাগ মানে ভগবানই বিরাগ, আমাদের স্ক্রিন সেভারে ঠাকুরের ছবি আছে, এমনি করে আঙুল দিয়ে ওই স্ক্রিন সেভারটা সরিয়ে দিই, তবে জগতের সঙ্গে দেখা করবার আমাদের সম্পর্ক হয়। তাই যতক্ষণ না এমনি করে আঙুল দিয়ে সরিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত জগতের সঙ্গে দেখা হয় না। এই বিষয়ে বিরাগ হলে, বিষয়ে অনুরাগ হলেই ভগবানে বিরাগ হয়। মহারাজ বলছেন যত পূব দিকে এগোবে পশ্চিম দিক তত পেছনে পড়ে যাবে। এইটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, এমনভাবে সংসারের কর্তব্য করে যেতে হবে যেন ধর্মপথে এগোতে পারা যায়। আমরা তো সংসার ছেড়ে যেতে পারবো না, ঠাকুরের সেই বিখ্যাত উপদেশটি আছে যেটি আমার খুব ভালো লাগে, বলছে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু জল যেন নৌকার ভেতরে প্রবেশ না করে। সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে প্রবেশ না করে। এটি অদ্ভুত সুন্দর একটি কথা, আমাদের এই সংসারে থাকতে হবে, থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু সবসময় মনের একটা অংশ যেন তাকে চায়। পূজনীয় গহনানন্দজি আমাদের নির্বাণানন্দজির স্মৃতি কথা বলতে গিয়ে বলেছিলেন, এটা সত ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ এই গ্রন্থে পাবেন, এবং যারা সূর্যি মহারাজের ভাণ্ডারায় এসেছিলেন তারা এটা ডাইরেক্টলি শুনেছেন। সূর্যি মহারাজের ভাণ্ডারার দিন পূজনীয় গহনানন্দজি এই কথাটা বলেছিলেন, মহারাজ সবসময় মহারাজকে দেখলে সূর্যি মহারাজের মনে হতো যেন মহারাজ একটা কোনো একটা ভাবের ভেতরে ডুবে আছেন, কোনো একটা যেন তার মন শরীরটা এখানে যে মনটা এখানে নেই। তখনকার দিনে 10 টাকা মানে তখন বড় 10 টাকার নোট ছিল, আপনারা যারা কাশিতে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন মা 10 টাকা দিয়েছেন, খুব বড় নোট ছিল। ওই রকম বড় নোট তখন ভুবনেশ্বরে বড় একটা আসতো না, বলছেন সেই 10 টাকার নোট স্লিপ পেপার ভেবে ছিঁড়ে ফেলেছেন। ভেবে দেখুন কি অবস্থা, মনের একটা অংশ এমনভাবে এই জাগতিক বিষয়গুলো তার ভেতরে ঢুকছে না। আমরা যত ভগবানের দিকে যাব তত ভগবানের দিকে এগোতে থাকব, বিষয় থেকে পিছাবো, যত বিষয়ের দিকে এগোতে থাকবো তত ভগবান থেকে পিছিয়ে যাব। মহারাজ বলছেন যে বুদ্ধি সারথি রূপে আমাদের ধর্ম বিরুদ্ধ পথে চালাচ্ছে সে বিজ্ঞানী বা বিবেকী নয়, সে অমনস্ক অশুচি। যে বুদ্ধি ভোগের পথে নিয়ে যাচ্ছে সে রাজসিক বুদ্ধি। বিবেক সারথি অর্থাৎ সাত্ত্বিক বুদ্ধি না হলে উপায় নেই, বিবেককে সর্বদা সঙ্গে রাখতে হবে। ঠাকুর বলতেন সংসারে চিনিতে বালিতে মেশানো আছে, পিঁপড়ের মতো চিনিটুকু সারবস্তু বেছে নিয়ে যেতে হবে। আমরা কি করছি, চিনি দিয়ে বালি অসার অনিত্য বস্তু গ্রহণ করছি। বলছেন যে বুদ্ধি সারথি রূপে আমাদের ধর্মবিরুদ্ধ পথে নিয়ে যাচ্ছে সে বিজ্ঞানী বা বিবেকী নয়। বিজ্ঞানী মানে বিশেষভাবে জ্ঞান, এই ভগবানকে বিশেষভাবে জানার নাম বিজ্ঞান। বলছেন সেই বুদ্ধি বিজ্ঞানী নয়, যে সারথি আমাদের খারাপ দিকে নিয়ে যায়। দেখবেন দু ধরনের ড্রাইভার আপনি পাবেন, একজন চওড়া চওড়া রাস্তা দিয়ে নিয়ে যায়, একজন গলি গুজি বস্তি নোংরা তার পাশ দিয়ে ড্রেনের পাশ দিয়ে দুর্গন্ধের মধ্যে নিয়ে যায়। একই দেখুন একই ড্রাইভার, সেই ড্রাইভারের সিটে বসেছে, সিটটা বদল হয়ে যায়নি, সেই একটাই সিট, তাতে যে লোক বসেছে তার যেরকম মনের ভাব সে সেরকমভাবে নিয়ে যান। আমার মনে আছে অমলানন্দজিকে আমরা যখন বেলুড় মঠ নিয়ে আসার চেষ্টা করতাম তখন ওই বেলঘরিয়া এই যে আমাদের মিউনিসিপ্যালিটি আছে তার পাশ দিয়ে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ঘুরতে 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 সে একবারে সেই PWD-র দক্ষিণেশ্বরে এসে পরে আমরা সেই রাস্তা দিয়ে আনার চেষ্টা করতাম। মহারাজ কিছুতেই সেই রাস্তা দিয়ে যেতে চাইতেন, কী তোমাদের এরকম বড় রাস্তা বিটি রোড অত চওড়া রাস্তা, হ্যাঁ বিবেকানন্দ ওই সেতুর ওপর দিয়ে যাওয়ার আগে অত চওড়া রাস্তা, সেসব ছিল তোমরা গলি গুঁজি দেয়। বলছে জানো তো সাধুর জীবন সাধুর মন হবে ওই রকম চওড়া রাস্তার মতো, যে সবসময় তোমাকে ভালো দিকে সৎ পথে চালিত করবে। যে বুদ্ধি ভোগের পথে নিয়ে যাচ্ছে সে হচ্ছে রাজসিক বুদ্ধি। রাজসিক বুদ্ধি না থাকলে আমরা কখনোই এই ভোগের পথে যেতে পারি না। বলছেন বিবেক সারথি অর্থাৎ সাত্ত্বিক বুদ্ধি না হলে উপায় নেই, বিবেককে সর্বদা সঙ্গে রাখতে হবে। বিবেককে কেন সর্বদা সঙ্গে রাখতে হবে, ঠাকুরের সেই উদাহরণটার কথা বলছেন, এই সংসারেতে বালি চিনি আর বালি মেশানো হচ্ছে, পিঁপড়ে যেরকম চিনিটিকে গ্রহণ করে বালিটিকে ফেলে দিয়ে চলে যাবে। দেখবেন রামকৃষ্ণ মিশনের যে এমব্লেম আছে সেখানে একটি পরমহংসের ছবি আছে,
এই চারটে জিনিস জ্ঞান কর্ম ভক্তি আর যোগ। জল হচ্ছে কর্মের প্রতীক, পদ্মফুল হচ্ছে ভক্তির প্রতীক, উদীয়মান সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক, এবং সবটুকুকে ঘিরে আছে যে সব সেটা যোগের প্রতীক। কিন্তু প্রাপ্তির বস্তু, প্রাপ্ত বস্তু এই চারটি দিয়ে বা যে কোনো একটা পথ দিয়ে ওই মাঝের জিনিসটাকে প্রাপ্ত করতে হয়। তিনি হলেন পরমহংস। কেন পরমহংস হিসেবে দেওয়া হয়েছে? তলায় দেখবেন কুটি কুটি করে দুটো শব্দ লেখা আছে, তন্নো হংস প্রচোদয়াত, এই দুটি কথা লেখা আছে। পুরো মন্ত্রটা হচ্ছে পরমহংসায় বিদ্মহে, এই ওম হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াত। আমি হংস কি সেটা জানি, আমি হংসা ওম পরমহংসায় বিদ্মহে ওম হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি, আমি ধ্যান করি সেই পরমহংস স্বরূপকে। হে হংস স্বরূপ পরমাত্মা, আমার মনকে সেই দিকে প্রকৃষ্ট রূপে চালিত করুন। কেন হংস এবং পরমহংসের উদাহরণ দেয়া হয়েছে? হংস মানে হচ্ছে যিনি সারবস্তু গ্রহণ করেন দুধে আর জলের ভেতর থেকে, দুধটিকে গ্রহণ করেন, জলটিকে ফেলে দেন। আর পরম শব্দটা যুক্ত হয়েছে যিনি চরম আনন্দ গ্রহণে সমর্থ। আমরা দুধ এবং জলকে আলাদা করে ফেললাম, এটা ঠিক, কিন্তু দুধের যদি ভ্যালু আমি না বুঝতে পারি, দুধ আমার জীবনকে কী করে এনরিচ করতে পারে যদি না বুঝতে পারি, আমি শুধু আলাদা করেই থাকবো, সেটাকে আমি আমার জীবনে ব্যবহার করতে পারবো না। সেই কারণে এই এমব্লেমটা তৈরি করার সময় পরমাত্মাকে সেই পরমহংসের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছেন তাই সে কী করে না পিঁপড়ে কী করে, না বালিতে চিনি আর এই সংসারে বালি আর চিনি আছে, সেই চিনিটাকে গ্রহণ করে বালিটাকে ফেলে দেয়, সার বস্তুকে গ্রহণ করে অসার বস্তুকে ফেলে দেয়। আর আমরা যারা অন্যরকম করি তারা আমরা করি কি, সার বস্তুকে ফেলে দিই, বালি নিয়েই কাটিয়ে দিই। কঠোপনিষদে আছে, এটা দারুণ সুন্দর অংশ কঠোপনিষদে, বলছেন কঠোপনিষদে আছে, নচিকেতা যমলোকে গিয়ে ধর্মরাজকে প্রশ্ন করলেন, মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে কি না বলো, যম তাকে বিশাল রাজ্য স্বর্গসুখ ইত্যাদি দিয়ে নিরস্ত করতে চাইলেন, বললেন আত্মা সম্বন্ধে প্রশ্ন করো না, অন্য যে কোনো বর চেয়ে নাও। নচিকেতা বললেন, তুমি যে মৃত্যুরূপে আমার মাথার ওপর রয়েছ, সুতরাং ভোগ তো ভোগে তো আনন্দ পাবো না। নচিকেতা সব প্রলোভন প্রত্যাখ্যান করে তত্ত্বজ্ঞান চেয়ে নিলেন। দেখুন এই হচ্ছে বিবেকী মানুষ, তিনি যখন আত্মস্বরূপ জানতে চাইলেন তাকে মোহগ্রস্ত করার চেষ্টা করলেন। আমরা যখন আত্মস্বরূপের সঙ্গে দেখা করতে চাই তখন ভগবান আমাদের মোহগ্রস্ত করার চেষ্টা করেন, পরীক্ষা করে দেখেন যে এই যে আত্মস্বরূপ চাইছি এই চাইবার আমার অধিকার আছে। কি অপূর্ব উত্তর, বলছেন তুমি সব রকম কিছু নাও। নচিকেতা বলছেন না না আমি সব নেব না। কেন নেব না? কারণ আমি তো জানি এটার একটা শেষ আছে, তুমি হলে সেই জ্যোতিচিহ্ন। এই বাক্য শেষ হয়ে গেলে জ্যোতিচিহ্ন যেমন দুটো বাক্যের মাঝখানে ফারাক করে দেয়, জ্যোতিচিহ্ন পড়ে গেলে ওই বাক্যটা আর এগোতে পারে না, ওইখানেই থেমে যেতে হয়। তুমি হলে ঠিক জীবনের জ্যোতিচিহ্ন, মৃত্যুর মতো খাড়ার মতো জ্বলছো, যে কোনো মুহূর্তে আমার ঘাড়ে, আমি ভালো আম খেতে খেতে মনে হবে আমটা বোধহয় পুরো শেষ করতে পারবো না, তার আগেই খাড়া পড়ে যাবে। আরে তুমি তো মৃত্যু ভয় দিয়ে সবসময় আমাকে ভয়াক্ত করে রেখেছো, যে ভোগ্যবস্তু দেবে সেটাকে তো আমি গ্রহণ করতে পারবো না, আমি তো সেটার আনন্দ নিতে পারবো না, যে জিনিসটার আমি চিরন্তন আনন্দ নিতে পারবো না সেই জিনিস নিয়ে আমার কী হবে। সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করলেন এবং তখনই তাকে এই আমাদের যমরাজ জীবনের কথা বললেন। বিবেক বুদ্ধি বলছেন, আবার দেখো রাজভোগের মধ্যে লালিত হয়েও বুদ্ধের মনে বৈরাগ্য এলো, তবে একটু বিচার করে সংসারের অসারতা, তিনি একটু বিচার করে সংসারের অসারতা বুঝতে পারলেন, বিবেক জাগলো, ভাবলেন, ভাবতে লাগলেন জড়া ব্যাধি মৃত্যু এ তো শরীরের ধর্ম, অমৃতত্ব লাভ হয় কিসে, সংসারে আমাদেরও এই রকম বিচার করে চলতে হবে, সত্ত্বগুণ বাড়াতে হবে, কুল প্রকৃতি হতে হবে, রাজসিক বুদ্ধি এসব হতে দেয় না, সে সংসার বন্ধন পাকা করে দেয়। বুদ্ধদেবের বাবা চেয়েছিলেন, রাজা শুদ্ধোদন চেয়েছিলেন যেন বুদ্ধ কোনোদিন এই যে জীবনের সত্য, মৃত্যু, জরা, ব্যাধি এগুলো সম্পর্কে কখনো না জানতে পারে। উঁচু করে প্রাচীর তুলে দিয়েছিলেন, অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন, প্রচুর সেবিকা দিয়েছিলেন, একবারে যথেচ্ছ ভোগের সব ব্যবস্থা করেছিলেন, তবু বুদ্ধের মনে যেন মনে হচ্ছিল যেন তিনি পূর্ণ নন। তিনি তার রাজত্ব দর্শন করতে বেরোলেন, রাজা শুদ্ধোদন ব্যবস্থা করলেন যেখান থেকে যত রকমের খারাপ দৃশ্য আছে সব সরিয়ে দেওয়া হোক, শুধু সব আনন্দময় দৃশ্য হবে,
বুদ্ধ বেরিয়ে পড়লেন, সেই তার রাজ দর্শন করতে, তার প্রজাদের দেখতে বেরোলেন, দেখলেন সবাই আনন্দ করছে, হইচই করছে, উদ্ধাম কই, আলাদা তো কিছু নেই, বাইরের জগৎ ভেতরের জগৎ দুই একই। তারপরে হঠাৎ আচমকা তার চোখের সামনে ওই জরা ব্যাধি আর ওই মৃত্যু, তিনটি জিনিস দেখলেন। তিনি দেখে ফিরে এলেন, নিত্য বোধ করতে থাকলেন, তাহলে এই যে ভোগ করছি এটা তো চিরন্তন নয়, একটা জায়গায় থেমে যাবে। ওই যে জ্যোতি চিহ্ন নাড়ি, এটা যেন আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়। যখন তিনি বুঝতে পারলেন তখন তার মনে হলো এই জীবনে থাকা দরকার নেই, তিনি বেরিয়ে গেলেন এবং তপস্যায় সেই পরম সত্য লাভ করতে থাকলেন। বিবেক মুক্তি বুদ্ধি জাগলে মানুষের মনের কি অবস্থা হয় শোনো। সূর্যাস্ত আসন্ন লালাবাবু বারান্দায় পাইচারি করছেন, অদূরে এক ধোপার মেয়ে বলছে, বাবা বেলা যায় বাসনায় আগুন দেবে না? কথাটা কানে যেতেই লালাবাবু চমকে উঠলেন, সত্যি তো আমারও দিন শেষ হয়ে আসছে, এখনও কামনা বাসনার নিবৃত্তি হলো না। দেখাও সামান্য ব্যাপারে লালাবাবুর বিবেক বিচার জেগে উঠল, বিষয় ভোগে বৈরাগ্য এলো, তিনি প্রবৃত্তি মার্গ ছেড়ে শ্রেয়র পথ ধরলেন। এই বিবেক বুদ্ধি যখন আমাদের ভেতর জাগ্রত হবে তখন দেখবেন আমরা সত্যি সত্যি পথ খুঁজে পাবো। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভগবানে আসার, ভগবানের কাছে আসার মূল কথাটাই হচ্ছে আমরা ভগবানের কাছে আসি এই কারণে যখন আমাদের জীবনে আঘাত পাই, প্রিয়জন যাদের ভীষণ ভরসা করতাম, যাদের ভীষণ ভালোবাসতাম, যাদের না দেখতে পেলে একবারে চোখ একবারে মনটা একবারে আটুবাটু করতো, সেই প্রিয়জনরা যখন ভীষণ রকমের আঘাত দেয় তখন আমরা যেন ভগবানের দিকে ঘুরি, তখন মনে হয় এই বাইরের পথ সব ভুল হয়ে গেছে। বলা হয় যখন বাইরের সব পথ বন্ধ হয়ে আমরা ভেতরের দিকে যাত্রা করি তখন ঠিক ঠিক আমাদের ধর্ম জীবন শুরু হয়। ধর্ম হলো এমন এক জীবন যে জীবন আমাকে এক উন্নততর উন্নত মানের জীবন যাপন করার দিকে এগিয়ে যেতে সাহায্য করে, এইটার কথা বলছেন। তাই বলছেন যে সত্যিই তো আমারও দিন শেষ হয়ে আসছে। সেই লালাবাবুর কথা হলো তিনি শুনলেন যে বাচ্চা মেয়ে বলছে বাসনা, বাসনা মানে হচ্ছে কলা গাছের শুকনো খোল যেগুলো গুঁড়িয়ে পুড়িয়ে কাপড় কাচার জন্য খাড় তৈরি করা হতো। ধোপার মেয়ে সে আর কি কথা বলবে, সে তাই বলছে, বাবা এখনো বাসনায় আগুন দিলি না, আর এ বুঝলো বাসনায় আগুন দিলি না, বেলা হয়ে গেল। আমরা কিন্তু সত্যিই কেউ ভাবি না বেলা হয়ে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে। আসল নিত্য সত্য বস্তু ভগবান রয়েছেন আমাদের ভেতরে, রীতি রত্নাকরের অগাধ জলে, আমাদের ডুবতে দেয় না, আমাদের ডুবতে দেয় না কে, এই ইন্দ্রিয়গুলি। আমাদের কখনো মন ভেতরে আসবে ডুব দেবে, আমাদের মন কখন ভেতরে আসবে ডুব দেবে, যখন ঠিক ঠিক বিবেক বিচার জাগবে। বিবেক হলুদ গায়ে মেখে ডুব দিলে কামাদি কুমির আমাদের ছোঁবে না, সেজন্য চাই প্রীতিযুক্ত ভজন। গীতায় শ্রী ভগবান বলেছেন যারা প্রীতিপূর্বক ভজন করে তিনি তাদের বুদ্ধিযোগ বা বিবেক বুদ্ধি প্রদান করেন। কি সুন্দর কথা বলছেন, নিত্য বস্তু ভগবান আমাদের ভেতরে রয়েছেন, আলাদা করে কোথাও কিন্তু তিনি কিন্তু নেই, এটা কিন্তু আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে। এই সেদিনকে যে বলছিলাম না, আমাকে একটা বলতে বলার বিষয় দেওয়া হয়েছিল, ওরাই বলেছিল, আমি বিষয়বস্তুটা ঠিক করে দিয়েছিলাম, নিজের জীবনকে নতুন করে দেখা, লুকিং লাইফ ইন এ ডিফারেন্ট ওয়ে। সেইখানে এই একটা কথা বলতে গিয়ে বলেছি যে জীবনকে যে নতুন করে দেখা, যে নতুন যে বস্তুগুলো সেগুলো কিন্তু বাইরে নেই, মানে এরকম নয় যে আমার কাছে একটা সুতির জামা আছে, আমি টেরিকটের জামা পরলে আমাকে নতুন করে ভালো দেখাবে, তাই আমি বাইরে থেকে একটা টেরিকটের জামা কিনে নিয়ে এসে পরলুম, ওরকম নয়। প্রত্যেকটা জিনিস আমার ভেতরে আছে। ঠাকুর বলছেন না, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নাথন। এই আমাদের যত জীবনের আমরা গভীরে যাব, যত ভেতরে যাব, আমার তো শুধু গান গাইলে হবে না, গভীরে যাও আর গভীরে যাও তা নয়, কিন্তু আমাদের কিন্তু সত্যি সত্যি যত আমরা গভীরে যাব তত দেখব আমাদের নিজের ভেতরে কত ভালো ভালো গুণ আছে। এই যে আমরা অন্যের বিপদে দুঃখ পাই, অন্যের বিপদে কষ্ট পাই, কে পাওয়ায়, আলাদা করে আপনি ইনস্টল করেন? এই যে আমি একটা উদাহরণ খুব দিয়ে থাকি, আপনার ছেলে অসুস্থ হয়ে পড়লে আপনি তার সেবা করেন, জ্বর হলে তার তাড়াতাড়ি করে তার গায়ে এই থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন, তারপরে তাকে ক্যালপল 650 খেতে দেন, হালকা করে কিছু খাবার খেতে দেন, নানা রকম জিনিস করেন, কী করে তার কষ্ট কম করবেন
এটার জন্য একেবারে উঠে পড়ে লেগে কাজ করেন। এই যে যে সেবাটা যেটা করেন, এটা কি করে করেন? এটা কি বাইরে থেকে আপনি বলেন ছেলে বাবা তুমি শুয়ে থাকো, আমি এখন একটা 6 মাসের একটা নার্সিং কোর্স করে আসি, তারপরে তোমাকে এসে করো, তা নয়। কোথায় ছিল এটা? এটা আপনার আমার প্রত্যেকের ভেতরে অবস্থান করেছিল, শুধুমাত্র যেন একটা সুযোগের অপেক্ষা করছিল বিকশিত হবার। সেই কারণে সব সময় নিজের ভেতরে খুঁজে দেখুন, নিজের ভেতরে খুঁজলে দেখবেন সেই আনন্দ আপনার ভেতরে আছে, আলাদা করে কোথাও কোনো আনন্দ নেই। এই যে ধরুন একজন বৃদ্ধা মহিলাকে রাস্তার এপার থেকে ওপারে পৌঁছে দিলেন, তিনি আপনাকে 5টি টাকাও দেবেন না, কিন্তু তার সঙ্গে কাজ করলে কিন্তু তিনি ঘাড় ঘুরিয়ে যে হাসলেন, সেই হাসির যে আনন্দ, এটা দেখবেন আপনার ভেতরের থেকে আসবে। আমাদের ওখানে আমরা চোখের অপারেশন করি, যে ভদ্রমহিলার প্রথম চোখ অপারেশন হয়েছিল, তার 2টো চোখই, প্রথমে একটা হলো, তারপর আরেকটা হলো, তিনি আমাকে এসে বললেন, দেখ বাবা আমি আমার ছেলেটাকেও ভালো করে দেখতে পাই না, আমার ছানিটা কাটিয়ে দিবি? একবারে তুই দিয়ে সম্বোধন করলেন, আপনি টাপনি নয়। আমরা ব্যবস্থা করলাম, আমাদের তখন ছানি অপারেশন শুরু হয়েছে, 2টো চোখেরই ছানি অপারেশন হয়ে গেছে, আর এরা এসছেন ওর চশমা দিতে। ওকে আলাদা করে একদিন ডাকা হয়েছে, কারণ ওর 2টো চোখই পরপর অপারেশন হয়েছিল। যেদিন প্রথম দিন চশমা পরে সোজা মন্দিরে গেলেন ঠাকুরকে দেখতে, আমি দেখছি আমার অফিসের সামনে দিয়ে গেলেন, তারপরে আমি নিচু হয়ে বসে কাজ করছি, দেখছি হঠাৎ করে ঢুকে আমার গাল 2টো ধরে এমনি এমনি করে টিপে দিয়ে চলে গেলেন। আমি ভাবছি এ কীরকম ব্যাপার। ছেলেরা বলছে আসলে ওই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন, ওই কারণে ওই ভালোবাসার প্রকাশ। আমাদের কী আনন্দ হয়েছিল, অনেকে অনেক রকমের অ্যাপ্রিসিয়েশন, দয়া করে আপনারা গাল টিপবেন না, হ্যাঁ অনেকে অনেক রকমের অ্যাপ্রিসিয়েশন করেছে, কিন্তু এই যে বৃদ্ধা এসে 2টো গাল টিপে দিলেন, আবার এরকমভাবে দাড়ি ধরে কেউ কেউ চুমু খেয়ে দেন, এই যে আনন্দ, এই আনন্দটা আমরা বোঝাতে পারবো না। এই আনন্দটা কোথায় থাকে? এই আনন্দ আমার ভেতরেই থাকে, শুধুমাত্র ওই বেরিয়ে আসার প্রকাশটা বুঝি। আমরা পুরুলিয়ার একটা জায়গায় গেছিলাম, জায়গাটার নাম মঠগোদা, প্রচুর তালপাতা হয়, এই শালপাতা হয় সেখানে। সেই আমাদের ওখানে নরেন্দ্রপুর থেকে থাকাকালীন সেই শালপাতার ট্রেনিং দেওয়া হতো, কী করে তার থেকে থালা বানাবে, সেটা ডাইসে ফেলে কী করে থালার আকার দেবে, প্রথমে কী করে স্টিচ করবে, তারপরে ডাইসে ফেলে থালা বানাবে, তারপরে প্যাকিং করবে, তারপরে তৃতীয় পার্টি ছাড়া কেমন করে বাইরে গিয়ে বিক্রি করবে, এই এই ব্যবস্থাটা করা, এটা শেখানো হয়েছে। তা আমাদের পূজনীয় সর্বলোকানন্দজিকে আমি নিয়ে গেছিলাম, সেখানে যাওয়া মাত্র সেই যে মহিলারা যারা থালা বানায়, সব আদিবাসী মহিলা তো, খপ করে মহারাজের ডান হাতটা ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেলেন, এক একটা করে ঘরে যাচ্ছেন, সব জায়গায় দেখো মহারাজ সেলাই হচ্ছে সেলাই হচ্ছে। মহারাজ জিজ্ঞেস করছেন, বারবার সব সেলাই করা জিনিস কেন দেখাচ্ছে আমাকে? আমি ওরা সেলাই করা জিনিস দেখাতে চাইছে না, ওরা যে নিজেদের যে দরিদ্র অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে, আত্মনির্ভর হচ্ছে, ওদের যে আনন্দটা সেটা ওরা শেয়ার করছে। মহারাজের মুখখানা একবার আনন্দে ভরে গেল, পরবর্তীকালে উনি বক্তৃতাতে এই কথাটি উল্লেখ করেছিলেন। এই যে আনন্দগুলো কোথায় থাকে? আমাদের ভেতরে থাকে, শুধু আমরা সেটাকে ব্যবহার করার মতো সঠিক কারণ খুঁজে পাই না। আমরা আজকে শেষ করব যে অংশটা দিয়ে, সেখানে মহারাজ বলছেন, আমরা বিবেক হারিয়ে আসক্তিতে জড়িয়ে পড়ছি, স্ত্রী পুত্র টাকা করি এরাই আমাদের সব প্রতি ভালোবাসা কেড়ে নিয়ে যাচ্ছে। বিবেক জাগাতে হবে, বিবেক থেকে বৈরাগ্য, একদিকে অনুরাগ অন্যদিকে বিরাগ, যত ভগবানে অনুরাগ হবে তত বিষয়ে বৈরাগ্য আসবে। বিবেক আমাদের বিশেষ সাহায্য করে সৎপথে চলতে, আবার সাধুসঙ্গ করলে বিবেক জাগে, শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি আসে। দুধে জলে মেশানো থাকলে হাঁস জল বাদ দিয়ে দুধটুকু খায়, তেমনি সংসারে মন্দটিকে ছেড়ে ভালোটি নিতে হবে, এই ভালোটি নেওয়াই হচ্ছে ধর্ম। এই যে আমরা সংসার ছেড়ে কোথাও যেতে পারবো না, সংসারে আমাদের থাকতেই হবে, সংসারের বাইরে আমরা কখনো কোনো অবস্থাতে যেতে পারবো না। কিন্তু আমাদের এটা বুঝতেই হবে, আমাদের এটা না বুঝতে চাইলে আমরা কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না। এই সংসারের মধ্যে আমাদের থাকতে হবে, স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে থাকতে হবে, কিন্তু ওটাই যে জীবনের সব ওটা কিন্তু নয়, কারণ যাত্রাটা আমাদের একা একা করতে হবে। এই যাত্রাটা আমাদের ভীষণ রকমের একাকি যাত্রা হবে। আমি ওল্ড এজ হোমে এসেছি, এখানে দেখছি সকলের সাথেই গল্প করছি, সকলের সঙ্গেই কথা বলছি, কিন্তু এদের দেখতে দেখতে আমার কিন্তু ভীষণভাবে বোধ হচ্ছে, এরাও যেন প্রত্যেকে যেন বুঝে গেছেন শেষের দিনটা একা একা যাত্রা করতে হবে। এখানে তো
চার ধরনের মানুষ থাকেন, যাদের স্বামী নেই সেই স্ত্রীরা থাকেন, যাদের স্ত্রী নেই সেই স্বামীরা থাকেন, যারা স্বামী স্ত্রী আছেন তারা থাকেন, আর যারা বিয়েই করেনি, সংসারের ভিতরে কখনোই ঢোকেননি, সেই ছেলেরা থাকেন। কিন্তু সকলেরই যাত্রাপথ একাকী, ভগবানের জন্য যেতে হবে। আমি মজা করে বলতাম, নরেন্দ্রপুরে ভক্ত সম্মেলন হচ্ছে, ভক্তরা দেখতাম অন্য কাউকে বসতে দিচ্ছেন না, ভালো সিট সামনের দিকে চারটে সিট রেখে দিয়ে আটটা করে সাত ছটা করে সিট থাকতো, দুটোই বসে বাকি চারটে রেখে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম ওখানে লোকজনকে বসতে দেবেন না কেন, বলছে যে আমাদের লোক আসছে। আমি বলছি আসছে মানে কত দূরে আছে, বলছে গড়িয়াহাটে। কোথায় গড়িয়াহাট, কোথায় নরেন্দ্রপুর? আমি মজা করে বলতাম, জানেন তো রামকৃষ্ণ লোকে একা একাই যেতে হবে, ওই গড়িয়াহাট থেকে কেউ আপনার নরেন্দ্রপুরে বসে বুকিং করতে পারবে না। এই সত্যটা আমাদের জানতে হবে, এই যাত্রা একাকী যাত্রা, যদি ওয়েল ইকুইপ না হয় তাহলে হবে না। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, যেমন এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে সেই নতুন যে দেশে যাত্রা করছি সেই দেশের কারেন্সি যদি আমাদের কাছে না থাকে তাহলে নতুন দেশে গিয়ে খুব কষ্টের মধ্যে আমাদের পড়তে হয়। তাই তিনি বলছেন যে এই নতুন দেশে যখন যাব তখন যেন সেই কারেন্সি আমাদের যেরকম থাকা দরকার ঠিক সেই রকম আমরা সেই এতে আছে না, খুব সুন্দর মীরার ভজন আছে, চালাবাহিতে লতা মঙ্গেশকর গিয়েছেন দেখবেন, শুনবেন, শুনলে গানটি শুনলেই বৈরাগ্য আসে। সেই বলছেন যে ওই সেই দেশে আমাদের যেতে হবে, সেই দেশে গেলে সেখানে অন্য কোনো কারেন্সি চলে না, সেখানে বিবেক বৈরাগ্য কারেন্সি চলে। আমার যে বিবেক বৈরাগ্য সেই কারেন্সি না নিয়ে গেলে, সেই কারেন্সি যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমি কিছুতেই সেই দেশে ভালো করে থাকতে পারবো না। বলছেন এই বিবেক বৈরাগ্য আমাদের সাহায্য করে সৎ পথে চলতে, আবার সাধুসঙ্গ করলে বিবেক জাগে, শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি আসে। সাধুসঙ্গ সর্বদাই কি গেরুয়া পড়া সাধু, তা নয়। ওই যে একটি কবিতার কথা মাঝে মাঝেই বলি, সেটা হচ্ছে এই, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধুক নিশ্চয়। কুসুমের শনিকীট সুরশিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তড়ায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সর্বশাস্ত্রে এই বিখ্যাত সাধুসঙ্গের কথা বলেছে, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাই হয়, সাধুসঙ্গ না করলে ভক্তি হয় না। কেন? বৈরাগ্যবান মানুষকে দেখলে তার ছাপ আমাদের হৃদয়ে পড়ে। অনেকে এসে আমাদের জিজ্ঞাসা করে, আমাদের ছেলেরা দীক্ষা নিতে চায় না, কি করবে বলুন, ওরা দেখে বাবা মা দীক্ষা নিয়ে কিচ্ছু পরিবর্তন হয়নি, যেমনটি ছিল তেমনটি আছে, যেরকম পিএনপিসি আগে করছিল এখন আরও বেশি করে দীক্ষা নেওয়ার পর পিএনপিসি করছে, কারণ এরিয়াটা তো বেড়ে গেছে, আগে পাড়া টাড়া ছিল, এখন তো রামকৃষ্ণ পরিবার, খেঁদা ভুদা পচা সবার সঙ্গে দেখা হচ্ছে, সেগুলো আছে। তাই বলছে, তাই সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয়, সাধু কে তাহলে, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে বা যার সঙ্গ করলে আমাদের ভগবানের কথা মনে পড়ে। এটা তিন ধরনের জিনিস হয়, এক হচ্ছে মানুষ সন্ন্যাসী বা যে ভগবত পথে যাত্রা করেছে, দুই হচ্ছে যে গৃহী যে ঘরকে চালিয়েও ভগবানের দিকে চালিত করছে, আর তিন হচ্ছে গ্রন্থ, যাকে পড়া মাত্র ঈশ্বরীয় প্রসঙ্গ হওয়া মাত্র আপনার ভেতরে ঈশ্বরের কথা মনে পড়ছে। এই তিনটি বস্তু হচ্ছে সাধুসঙ্গের উৎকৃষ্ট উদাহরণ। এই সাধুসঙ্গ করলে কি হবে, ভেতরে বিবেক জাগবে, আমি কি করছি এই সম্পর্কে অবহিত করা দরকার। অনেক সময় নয় বেশিরভাগ সময় আমি কি করছি এটা আমরা বুঝতে পারি না, আমি ভাবি না না আমি খুব ভালো করছি, আমার মতো ভালো জগৎ সংসারে কেউ করে না। তাই বলছেন আমি কি করছি এটা জানা খুব জরুরি, এই বিবেক আমাদের জাগে, বিবেক জাগলে তখন এই উচ্চ জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা আসে, সেইটার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, নিষ্ঠা ভরে সেই পথ যখন আমরা যাই তখন সেই পথের প্রতি ভালোবাসা তৈরি, অনুরাগ বা ভক্তি তৈরি হয়। দুধে মেশানো জল থাকলে হাঁস জল বাদ দিয়ে দুধটুকু খায়, আর দুধে যে আর সংসারে মন্দটি ছেড়ে ভালোটি নিতে হয়, এই ভালোটি নেওয়াই হচ্ছে ধর্ম, যেখানে যা কিছু ভালো সেটাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের আমাদের জীবনের সবচেয়ে বড় অবদান। এ পদ্মিনী দেবী আপনার মাইক্রোফোন অন আছে, শেষকালে এটা করবেন না। বলছেন যে গুলিয়ে যায় এই সমস্ত কথা, হ্যাঁ
বলছেন চার, এই তিনি যে কথা বলেছেন যে যত মত তত পথ, আমাদের শাস্ত্র সেই কথা বলেছে, একম সৎ বিপ্রা ভক্তা বদন্তি, সত্য এক বিপ্রা পণ্ডিতগণ তাকে বহু বলে। শ্রীরামকৃষ্ণের অবদান কি? শ্রীরামকৃষ্ণের অবদান হলো এই, যা যা ভালো জিনিস সেগুলিকে একত্রিত করে নিজেকে সমৃদ্ধ হওয়া, নিজের নিজের ধর্মমতে টিকে থাকা, নিজের ধর্মমত ধর্মপথের প্রতি শ্রদ্ধা রাখা, ওই বোধ যেন জাগে, যেন সব ধর্মপথ আমি যে পথে পৌঁছচ্ছি সেইখানেই পৌঁছাবে, শুধু আমার ধর্মপথ নিয়ে যাবে না, ওর ধর্মপথ খেঁদা ভোঁদা পচা তাদের ধর্মপথ, তাদের পালিত ধর্মপথে নিয়ে যায়। তাহলে আমার করণীয় কি? আমি আমার ধর্মপথে ঠিক করে থাকব, অন্য ধর্মমত পথের প্রতি শ্রদ্ধা থাকবে, এবং যেখানে যা কিছু ভালো জিনিস শিখেছি সেগুলোকে গ্রহণ করব। যেমন ইসলামের একটি জিনিস আমার খুব ভালো লাগে, আমরা পাঁজি দেখি, শুভ দিন, অশুভ দিন, অশুভক্ষণ, ওরা একটা ভালো কথা বলে, সব দিন আল্লাহ তৈরি করেছেন, তাই সব কটা দিন শুভ। যদি ঈশ্বরের সৃষ্টি শুভ না হয় জগৎ সংসারে আর তার চেয়ে বড় অশুভ আর কি হতে পারে? এই রকম সবগুলো জিনিস নিয়ে নিজেকে সমৃদ্ধ করা। শ্রী ভগবান আমাদের ভেতরে বিষয় আসক্তি কমিয়ে ঈশ্বর আসক্তি বাড়াক, এইটি প্রার্থনা। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।